চার দিন বিরতির পর আবারও ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। দিনের একমাত্র ম্যাচটি শুরু হবে রাত 8টায়। দেশবাসীকে ভালো খেলা উপহার দেওয়ার প্রত্যয় জাহানারা আলমের। দুবাই থেকে ইকরাম হুসাইনের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে উচ্চাভিলাষী স্বপ্ন ছিল না বাংলাদেশের। প্রাথমিক লক্ষ্য হিসাবে স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর জয়ের আশা পূর্ণ হয়েছে বিশ্ব আসরে। এখন ভালো খেলে নিজেদের ধারাবাহিক উন্নতি জানান দেওয়ার প্রয়াস। কতটা পেরেছে সেই প্রশ্নের উত্তর দেওয়াও যেন কঠিন। দু ম্যাচে বোলিং ইউনিট চেষ্টার কমতি রাখেনি, ব্যাটিং আর ফিল্ডিংয়ের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে দুর্বলতা। তার চেয়েও বড় কথা, ব্যাটারদের মধ্যে জেতার মানসিকতা দেখা যায়নি খুব একটা। তবে জাহানারা আলম অবশ্য একমত নন। আমরা ব্যাটিং আসলে ইম্প্রুভ করেছে। আমি মনে করি যে আমাদের একটা সময় ছিল যে আমাদের টিমের মধ্যে এক থেকে দুটি ব্যাটার হয়তো ছয় মারতে পারতো, সেটাও সিচুয়েশন বেস করে, হয়তো কখনো পারতো কখনো পারতো না, কিন্তু এখন সেই সিচুয়েশন থেকে আমরা বাইরে ওভারকাম করেছি। বোলিং ইউনিট যে শক্তিশালী তার প্রমাণ অভিজ্ঞ জাহানারা আলমের সাইড বেঞ্চে বসে থাকা। দলের মধ্যে এই প্রতিযোগিতাকে ইতিবাচক হিসাবে দেখছেন এই পেসার। ম্যাচের জন্য টিম কম্বিনেশনের একটা বিষয় থাকে, সো এটা আসলে সেভাবেই করা হচ্ছে। এটা আমার কাছে আসলে বড় কোনো ম্যাটার না যে আমি বসে আছি, আমার জুনিয়ররা দায়িত্ব নিচ্ছে এমন না। ক্যারিবীয় নারীদের বিপক্ষে তিন দেখায় জিততে পারেনি বাংলাদেশ, এবার পারবে তো? অবশ্যই আমাদের জেতা টার্গেট থাকবে। আসলে ভালো খেলার এখন কোনো অবকাশ নেই, ভালো অবশ্যই খেলতে হবে এবং জিততে হবে। বাংলাদেশের মতো উইন্ডিজও জিতেছে এক ম্যাচ। বি গ্রুপ থেকে দুটি করে ম্যাচ জিতে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সেমির পথে অনেকটাই এগিয়ে গেছে। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সামনে কঠিন সমীকরণ, সেই সমীকরণের মারপ্যাচ পেরিয়ে বাংলাদেশ চায় এই ম্যাচটা জিততে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত।